এদিকে টানা পাঁচ দিনের মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গা জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভ্যাবসা গরম আর প্রখর তাপপ্রবাহের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান, রিক্সা চালকরা গরমে অস্থির হয়ে পড়েছে। গ্রামগঞ্জে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে বিপাকে পড়েছে শিশুসহ সকল বয়সী মানুষ। এদিকে তীব্র তাপপ্রবাহে মেহেরপুরে মাঠে কাজ করার সময় সিরাজ মণ্ডল নামের এক কৃষক অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তীব্র তাপপ্রবাহের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে রংপুর কুড়িগ্রামের জনজীবন।